আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ সিয়াম হল আশুরার সিয়াম আশুরা বলা হয় মহরমের দশ তারিখকে প্রে নবী সাল্লিয়াল্লাম রমদানের সিয়াম ফরজ হওয়ার অনেক আগে থেকে তিনি যখন মক্কে অবস্থান করতেন তখন থেকেই আশুরা অর্থাৎ মোহরমের দশ তারিখের সিয়াম পালন করতেন মদিনা হিজরতের পর তিনি দেখতে পেলেন মদিনায় অবস্থানরত ইহুদিরা এই দিনে সিয়াম পালন করে থাকে নবী মুসাই আলাহ সলসালামের প্রতি আল্লাহ তালার বিশেষ রহমত এই দিনে নাজিল হয়েছিল তাকে আল্লাহ তালা ফেরানোর বিরুদ্ধে বিজয় দিয়েছিলেন সেজন্য তখন নবী করিম সাল্লাহ সাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন নাহনু মুসা অর্থাৎ তোমরা যদি মুসাই আলাহ প্রতি আল্লাহ তালার অনুগ্রহ নাজিলকে কেন্দ্র করে এই দিনে সিয়াম পালন করে থাকো তবে আমরা এই ইস্যুকে কেন্দ্র করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার হকদার আরও বেশি এরপর থেকে তিনি আশুর সিয়াম পালন করার জন্য সাহাবেক নির্দেশ করলেন সৈয় মুসলিম বর্ণিত হাদিসে তিনি ইরশাদ করেছেন আশুরের সিয়ামের ফজিলত ও মর্যাদা হল এর মাধ্যমে আল্লাহরবুল আলমিন এক বছর পেছনের যত খাতা আছে অর্থাৎ ছোটোখাটো যত অপরাধ আছে সেই গুনাগুলো আল্লাবুল আলমিন মাফ করে দিয়ে থাকেন বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে প্রে নবী সাল্লাম রমদানের পর অন্য কোনো সিয়াম রাখার ব্যাপারে এত বেশি গুরুত্ব আরোপ করতেন না এত বেশি সচেষ্ট ছিলেন না যত বেশি সচেষ্ট থাকতেন তিনি আসুরের সিয়াম পালন করার ব্যাপারে শাহবাকরাম রেজওয়ান্লাহি মাইন তারা তাদের সন্তানদেরকে আশুরের স্যাম পালনে উদ্বুদ্ধ করতেন এবং খেলনা ইত্যাদি তাদেরকে ভুলিয়ে রাখতেন যাতে তাদের জন্য সিয়াম পালন করা সহজ হয় এজন্য প্রত্যেক ইমানদারের উচিত আশরের স্যাম অবশ্যই পালন করা আশুরের সিয়াম প্রসঙ্গে নবী আলিস্লামের সুন্না হল দুটি সিয়াম পালন করা কারণ ইয়াহুদিরা শুধুমাত্র আশুরের দিনে সিয়াম পালন করে আমাদের সিয়াম যেন তাদের সিয়াম থেকে সম্পূর্ণ ভিন্ন এবং স্বতন্ত্র হয় সেজন্য নবী আলিসালাম তার সঙ্গে একদিন যুক্ত করে সিয়াম পালন করার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন এজন্য আশুরাকে কেন্দ্র করে দুই দিন রোজা রাখা হলো সুন্না হয় মোহরমের নয় দশ কিংবা দশ এগারো এভাবে দুই দিন রোজা রাখার ব্যাপারে নবীলা সাল্লাম উৎসাহ দিয়েছেন তবে সবচেয়ে উত্তম হয় নয় এবং দশই মহরম রোজা রাখতে পারলে কারণ নবী আল্লাহ সুরতোমের জীবনের শেষ বছর বলেছিলেন তিনি আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে নয় এবং দশই মহরম আমি রোজা রাখব এজন্য জন্য রোজা হিসাবে আমরা একটি নয় বরং দুটি রোজা রাখবো নয় এবং দশই মহরম হলো সবচেয়ে উত্তম আর যদি সেটা না পারি তাহলে দশ এবং এগারোই মহরম আমরা রাখতে পারি আসুরো উপলক্ষে শুধু একটি রোজা অর্থাৎ মহরমের দশ তারিখ রোজা রাখাটা জায়জ আছে কি না কোনো কোনো ইমামগণ এ বিষয়ে বলেছেন যেহেতু নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে আসুরা রোজা রাখতে গিয়ে ইয়াহুদিদের ব্যতিক্রম করতে বলেছেন এবং তাদের সঙ্গে যেন আমাদের সিয়ামের তাকে সে নির্দেশ দিয়েছেন সেজন্য শুধুমাত্র একটি সিয়াম রাখাটা অনুচিত এবং অনুত্তম কাজ যদিও অন্য অন্য ইমামগণ বলেছেন যে কেউ দুটি না রাখতে পারলে কমপক্ষে একটি রাখলেও সিয়ামের সিএমের তার অর্জিত হবে তবে এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নেই আসুরার সিয়াম একটি নয় পরম দুটি রাখাই হলো সুন্না এবং উত্তম আল্লাহ তালা আমাদের সকলকে মর্যাদাপূর্ণে সিয়ামকে যথাযথভাবে পালন করার তফিক দান করুন সেই সাথে মোহরম গোটা মাসটি হল নফল সিয়ামের জন্য আদর্শ মাস নবের সাল্লাম এই মাসে সিয়াম রাখার ব্যাপারে নফল রোজা রাখার ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছেন সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত